পর্যায়ক্রমে সারা দেশের সাথে রেলের আন্তঃসংযোগ করা হবে জানালেন প্রধানমন্ত্রী। মূর্তি আর ভাস্কর্য এক নয়, সবাইকে ধৈর্য ধরার আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর। এবং গত পাঁচ বছরে দেশে দুর্নীতি কিছুটা কমেছে বললেন দুদক চেয়ারম্যান। আসসালামু আলাইকুম, ইভ্যালি বিজয় বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি, আমি সানজিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পর্যায়ক্রমে সারা দেশের সাথে রেলের আন্তঃসংযোগ করা হবে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে একথা জানান তিনি। প্রধানমন্ত্রী জানান, যমুনা নদীর ওপর বর্তমানে একটি সেতু বিদ্যমান থাকলেও অবকাঠামোগত যোগাযোগ ব্যবস্থাকে দেশের সীমানা ছাড়ানোর কর্মসূচির অংশ হিসেবে নতুন করে সেতু নির্মাণ করা হচ্ছে। উত্তরবঙ্গবাসীর আর্থসামাজিক উন্নয়নের জন্য এ সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় আর্থসামাজিক উন্নয়নে অবকাঠামোগত যোগাযোগে রেল খাতই ভরসা বলে মন্তব্য করেন সরকার প্রধান। আজকে যে আলাদাভাবে আরেকটি সেতু নির্মাণ, এটা আমাদের এখনকার জন্য একান্তভাবে প্রয়োজন। এই কারণে বাংলাদেশ হবে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে একটা সেতু বন্ধ, আর সেই সেতু বন্ধ করতে গেলে আমাদেরকে ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে সংযোগ করতে হবে। তাহলে বাংলাদেশের গুরুত্ব অনেক বাড়বে, ব্যবসা বাণিজ্য বাড়বে, কর্মসংস্থান বাড়বে, মানুষের যোগাযোগ বাড়বে, দেশের আভ্যন্তরীণ আর্থসামাজিক উন্নতি তো হবেই এবং আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবেও আমরা আরও সংযুক্ত হতে পারবো, যা আমাদের দেশকে ভবিষ্যতে আরও উন্নত করবে। সারা বাংলাদেশে যোগাযোগ নেটওয়ার্ককে আধুনিক করা, উন্নত করা এবং বহুমুখী করা, যাতে মানুষের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখতে হবে, সেদিকে নজর রেখেই আমরা করে যাচ্ছি। রেলকে প্রায় গলা টিপে হত্যা করতে গিয়েছিল বিএনপি সরকার, আমরা এসে এখন আবার তাকে জীবিত করেছি এবং রেলই এখন মানুষের সবথেকে ভরসা। সারা বাংলাদেশে আমরা রেলওয়ে নেটওয়ার্ক তৈরি করতে চাচ্ছি, একবার ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে কক্সবাজার গুন্দুম পর্যন্ত রেল লাইন, অল্প খরচে বন্য পরিবহন এবং মানুষের যোগাযোগ বা যাতায়াত করা অনেক সুবিধা হয়। বিশ্বের সব দেশেই ভাস্কর্য আছে, মূর্তি আর ভাস্কর্য এক নয়, এমন মন্তব্য করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। নতুন ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে ফরিদুল হক খান সচিবালয়ে আজ প্রথম অফিস করেন। সেখানে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে পরিচয় পর্ব শেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। দেশে কিছু দুষ্ট লোক থাকলেও সরকারের কঠোর মনোভাবের কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে জানিয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আশা ব্যক্ত করেন ধর্ম প্রতিমন্ত্রী। সারা বিশ্বের সব জায়গায় চলে ইসলামিক কান্ট্রি গুলো কথা, আমি মিশরে গিয়েছিলাম সেখানেও দেখেছি, যেখানে গিয়েছি সৌদি আরবে যান সেখানে হতে যেখানে যান, তো সেটা যদি হয় তো বাংলাদেশে এটা আজকে যারা এটা নিয়ে আলোচনা করছে তাদেরকে চিন্তা করতে হবে যে মূর্তি আর ভাস্কর এক নয়। গত পাঁচ বছরে দেশে দুর্নীতি কিছুটা কমেছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তবে দুর্নীতির বিস্তৃতি সকল জায়গায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে জুমে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের গ্লোবাল করাপশন ব্যারোমিটার এশিয়া 2020 প্রতিবেদনের প্রতিক্রিয়ায় দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, দুর্নীতি যে শুধু সরকারি খাতে তা নয়, সর্বব্যাপী দুর্নীতির বিস্তৃতি রয়েছে। দুর্নীতির ব্যাপারে দুদক যেমন কঠোর, তেমনি সরকারের রাজনৈতিক কমিটমেন্টও কঠোর। গেছে বলেই কিন্তু আজকে ত্যাগী নেতা কর্মীদের জন্য রাজনীতিতে টিকে থাকার এবং এগিয়ে যাওয়ার পথ সৃষ্টি করে দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ, দখলদার ও সাম্প্রদায়িক গোষ্ঠীর কাউকে দলে নেওয়া যাবে না। এ সময় জেলা সম্মেলনের আগে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করার কথাও জানান তিনি। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কমিটি গঠনের ক্ষেত্রে দলে ত্যাগী নিবেদিত প্রাণ নেতা কর্মীদের মূল্যায়ন করতে হবে, নিজস্ব বলয় তৈরি করতে মাইম্যান দিয়ে একটা কমিটি গঠন করা এটা পরিহার করতে হবে। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা এসছে এবং সংবিধান অনুযায়ী যথাসময়ে
পরবর্তী নির্বাচন হবে, তাই শাসন দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। মাগুরা জেলা বিএনপির কার্যালয়ে কারা হামলা করেছে তা তদন্ত হওয়া দরকার বলে আমরা মনে করি। বিএনপি মহাসচিব ঘটনার পরপরই আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনা বিএনপির অভ্যন্তরীণ কন্দলের বহিঃপ্রকাশ কিনা তাও খতিয়ে দেখা দরকার। দেশের সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত নয়, শেখ হাসিনা সরকারের অব্যাহত উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা দেশের মানুষ আজকে উজ্জীবিত, মানুষ স্বস্তিতে আছে। বরং অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে অপরাধী আর দুর্নীতিবাজরাই ভীত সন্ত্রস্ত। বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে কারিগরি শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। দুপুরে মাদারীপুর শিবচরের চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে শিবচর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, 2050 সালের মধ্যে কারিগরি শিক্ষার ইম্প্রুভমেন্ট অন্তত 50 ভাগে নিয়ে যেতে হবে। অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ, স্থানীয় সাংসদ নুরি আলম চৌধুরী, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম উপস্থিত ছিলেন। সম্মেলনে মোহাম্মদ শাহজাহান মোল্লাকে সভাপতি ও ডাক্তার মোহাম্মদ সেলিমকে সাধারণ সম্পাদক করে 71 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 29 জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত হয়েছেন 1,788 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 6,609 জনে এবং মোট আক্রান্তের সংখ্যা 4,62,407 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এছাড়া আরও 2,287 জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,78,172 জন। জামালপুরে স্ত্রীর সাথে কথা কাটাকাটির জেরে শিশুপুত্রকে হত্যার দায়ে পিতা মোস্তফাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে আদালত আসামিকে 50,000 টাকা অর্থদণ্ডেরও আদেশ দেন। দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ জুলফিকার আলী খান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, 2011 সালে বকশীগঞ্জের টুপকারচর গ্রামে স্ত্রী রোজিনা বেগমের সাথে মোবাইল ফোন কেনা নিয়ে স্বামী মোস্তফার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্ত্রীর প্রতি রাগান্বিত হয়ে মোস্তফা তার 5 মাস বয়সী শিশুপুত্র আশিককে হত্যা করে। কিশোরগঞ্জে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এ সময় সিএনজি যাত্রী মা লতিফা আক্তার ও মেয়ে লিমা আক্তার দগ্ধ হয়। তারা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায়, লতিফা আক্তার অসুস্থ থাকায় চিকিৎসার জন্য মেডিকেলে যাচ্ছিলেন। মেডিকেল কলেজের সামনে আসলে হঠাৎ করেই সিএনজি চালিত অটোরিকশায় আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে সিলিন্ডার লিক করে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ঝিনাইদহে ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। সকালে ঝিনাইদহে হরিণা কুণ্ডুর পার মথুরাপুর গ্রামে ট্রাক্টর ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, সদর উপজেলার কিংশুক ইটভাটার ট্রাক্টর ট্রলি চালক শফিক মাটি আনতে হরিণা কুণ্ডুর দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে ট্রলি চালক শফিক মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় মোটরসাইকেল চালক শাকিল হোসেনের। এদিকে গত রাতে কুষ্টিয়া শহরের ত্রিমোহনী বাইপাসে সড়ক দুর্ঘটনায় মেজমা মণ্ডল নামে এক শ্রমিক নিহত হয়েছেন। করোনার সংক্রমণ প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে ময়মনসিংহে একযোগে 30,000 পয়েন্টে মাস্ক ক্যাম্পেইন হয়েছে। সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে জেলা প্রশাসনের উদ্যোগে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার কামরুল হাসান। এ সময় রেঞ্জ ডিআইজি হারুনুর রশিদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার এইচ এম লোকমান,
জেলা প্রশাসক মিজানুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ও আইন প্রয়োগের প্রক্রিয়া একই সাথে চলবে। রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কে সৌর বিদ্যুতে জ্বলছে এবার সড়ক বাতি। 13 কিলোমিটার সড়কের শতাধিক পয়েন্টে স্টিলের বিশেষ ধরনের সোলার পোলে বসানো হয়েছে বাতিগুলো। এতে সড়কগুলোতে রাতের আধারে যানবাহন ও মানুষের চলাচল অনেকটাই নিরাপদ হয়ে উঠেছে। এদিকে পর্যটন শহর রাঙামাটির রাতের সৌন্দর্য বেড়েছে দ্বিগুণ। রাঙামাটি প্রতিনিধি মেহেদী হাসান সোহাগের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কে সাপছড়ি শালবন এলাকায় ঝুঁকিপূর্ণ রাস্তায় সোলার স্ট্রিট লাইট স্থাপনে বদলে গেছে পাহাড়ি এলাকার সড়কের চিত্র। সন্ধ্যা নামার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে জ্বলে উঠছে সৌরবাতি। লোডশেডিংয়ের ঝামেলা না থাকায় এসব সড়ক বাতিগুলো আলো দেয় সারা রাত, আবার সকালে আলো ফোটার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যায়। মহাসড়কে 13 কিলোমিটার জুড়ে এসব সড়ক বাতি বসানোর ফলে একদিকে যেমন বেড়েছে রাঙামাটির সৌন্দর্য, অন্যদিকে নিরাপদ হয়েছে যানবাহন ও মানুষের চলাচল। তাই মহাসড়কগুলোতে আরও বেশি বেশি সোলার লাইট বসানোর দাবি স্থানীয়দের। আসলে এই লাইটগুলো আমাদের জন্য খুব বেশি উপকারী, কিন্তু আরে যদি একটু কাছাকাছি হতো, আমার একটু দূরত্ব বেশি এই লাইটগুলো, কারণ এটা পাহাড়ি এলাকার রাস্তা, একটু উনিশ বিনিশ হলে মনে করেন একটা বড় ধরনের রিক্স হয়ে যাবে। তো এখানে শতমত কি হয়, ব্যবসা বাণিজ্য আছে, ওরাও কি হয় রাত পর্যন্ত বিক্রি করতে ভাবতে এসে। রাঙামাটি সাংসদ ও খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার সড়ক বাতিগুলো স্থাপনে এ বিশেষ উদ্যোগ নেন বলে জানান এ জনপ্রতিনিধি। আমাদের ইউনিয়ন নয়, পুরো আমাদের পার্বত্য এলাকার যতগুলো অন্ধকার লোকেশন আছে সেগুলোতে যেন জনসাধারণ একদম স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে, এবং যেখানে বিদ্যুৎ নাই, বিদ্যুৎবিহীন, সেখানে সোলার দিয়ে তাদের যেন তাদের কার্যক্রম চালাতে পারে, সেই জন্য এই ব্যবস্থাগুলো করা হয়েছে। এখানে হচ্ছে নিরাপত্তার বিভিন্ন ঝুঁকি রয়েছে, যেমন এটা একটি পর্যটন শহর, এখানে রাত্রিকালীন সময়ে একটি গাড়ি খারাপ হতে পারে, মানুষ নানাবিধ বিপদে পড়তে পারে। সাতছড়ি থেকে শুরু করে আমি মানিকছড়ি পর্যন্ত প্রদানের চেষ্টা করেছি মানুষকে নিরাপদ করার উদ্দেশ্যে। সৌর পোস্ট লাইটের আলো রাতের আঁধারে মহাসড়কে যানবাহন ও পথচারীদের চলাচলে স্বস্তি এনে দিয়েছে, সেই সাথে গ্রামীণ মানুষের জীবনযাত্রার মানেও উন্নয়ন হয়েছে। মহাসড়কে সৌর বিদ্যুৎ স্থাপনের বিষয়টি সময় উপযোগী পদক্ষেপ বলে মনে করছেন সাধারণ মানুষ। বিজয় টিভি নিউজ ডেস্ক। পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ায় 42তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। সকালে মেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সাংসদ ওবায়দুল মুক্তাদির চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, বর্তমান প্রযুক্তিময় বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞানের জ্ঞানের বিকল্প নেই, কারণ সমগ্র বিশ্ব আজ বিজ্ঞানময় হয়ে উঠেছে। তাই সরকার বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে নিরলসভাবে কাজ করেছে। পরে মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদর্শিত 22টি স্টল ঘুরে দেখেন অতিথিরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কটূক্তি ও নির্মাণের বিরোধিতা করার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবক লীগ। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারীদের আইনের আওতায় আনা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালনেরও ঘোষণা দেন। এদিকে বগুড়ার সাতমাথায় জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শত শত নেতাকর্মীর উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া নাটোর মৌলভীবাজার ও ঝালকাঠিতেও বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল হয়েছে। মানিকগঞ্জে নতুন ধান কাটা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জের সাতুরিয়া উপজেলার সাইপাড়া গ্রামে দুপুরে উপজেলা কৃষি অফিস এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাজাহান আলী বিশ্বাস প্রধান অতিথি হিসেবে এই ধান কাটা উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপজেলার সাইপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ সোনালী মিয়ার অ্যারাইস এজেড 7006 জাতের আমন ধান ক্ষেতকে মডেল ফার্ম হিসেবে বিবেচনা করে ধান কাটা ও মাড়াইকরণ করা হয়। এ সময় বক্তারা ধান উৎপাদনে সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করায় কৃষি অফিস ও কৃষকের নানা ভূমিকা তুলে ধরেন। জামালপুরে জনপ্রিয় হয়ে উঠেছে পানি ফল চাষ। খেতে সুস্বাদু
ও পুষ্টিগুণের জন্য পানিফলের চাহিদা থাকায় প্রতি বছর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় চাষিরা পানিফল চাষ করে লাভবান হচ্ছেন। স্থানীয় পাইকারদের হাত বদল হয়ে ফলটি বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। জামালপুর প্রতিনিধি জুয়েল রানার পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। জামালপুরের দেওয়ানগঞ্জ সদর, চুকাইবাড়ি ও চিকাজানি ইউনিয়নে জনপ্রিয় হয়ে উঠেছে পানিফল চাষ। কম খরচে বেশি লাভ হওয়ায় এ ফল চাষে আগ্রহী হচ্ছেন কৃষকেরা। প্রতি বছর বোরো ধান কাটার পর খাল বিল ডোবায় জমে থাকা পানিতে প্রথমে এ ফলের লতা রোপণ করা হয়। 3 থেকে 3.5 মাসের মধ্যে ফল আসে গাছে। এ ফল চাষে সার কীটনাশকের তেমন প্রয়োজন হয় না। প্রতি বিঘা জমি চাষে 3 থেকে 4 হাজার টাকা খরচ করে 25 থেকে 30 হাজার টাকা লাভ করেন চাষিরা। এদিকে এ ফল চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছে এ অঞ্চলের অনেক হতদরিদ্র মানুষ। অল্প পুঁজি ব্যয় করে পানিফল চাষের মাধ্যমে 2 পয়সা বাড়তি আয় করে অভাবের সংসারে সচ্ছলতা এনেছে অনেক পরিবার। 4 বিঘা জমি আবাদ করছি, আগের চেয়ে অনেক ফসল ভালো হয়েছে, দামও ভালো বেশি। এবার ফলনটা খুব ভালো হয়েছে, কোনো নষ্ট পোহা ঢোকা ধরেনি, কোনো নষ্ট ফষ্ট হয়নি। বাজারে নিয়ে যায় দাম ভালো পাইতা আছে। দেওয়ানগঞ্জের পানিফলটা নিতাছি, এটা খুব সুস্বাদু। এটা আমরা 1200-1300 টাকা মন কিনে জায়গায় জায়গায় বিভিন্ন স্থানে পাঠাইতাছি। এতে কৃষকরা লাভবান, আমরাও লাভবান। পরিত্যক্ত সকল পুকুর জলাশয়ে মাছ চাষের পাশাপাশি পানিফল চাষ করলে চাষিরা যেমন আর্থিকভাবে লাভবান হবেন, অন্যদিকে গ্রামীণ অর্থনীতিতেও তারা অবদান রাখতে সক্ষম হবে বলে জানালেন এ কৃষি কর্মকর্তা। পানিফল আবাদ করাটা অনেক অত্যন্ত লাভজনক, কেননা এতে যেমন রয়েছে আয়ের উৎস আছে এবং এর পুষ্টিমান অনেক বেশি। পানিফল আবাদ করতে খরচ পড়ে বিঘাতে প্রায় 3 থেকে 4 হাজার টাকা, কিন্তু এর পরিপ্রেক্ষিতে দেখা যায় এটা যখন ওনারা বিক্রি করতে যায় তখন লাভ আসে প্রায় 25 থেকে 30 হাজার টাকা প্রতি বিঘাতে আসে। দেওয়ানগঞ্জ সদর, চুকাইবাড়ি ও চিকাজানি ইউনিয়নে এবছর 60 হেক্টর জলাশয়ে পানিফল চাষ করা হয়েছে। স্থানীয় বাজারে প্রতি কেজি ফল বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। প্রাণ কিশোর, বিজয় টিভি, নিউজ ডেস্ক। 4 দিনের বিরতির পর কুড়িগ্রামে আবার বাড়ছে শীতের তীব্রতা। গত 4 দিন তাপমাত্রা বৃদ্ধি পেয়ে সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস থাকলেও আজ তা নেমে এসেছে 12.3 ডিগ্রি সেলসিয়াসে। ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে এ জেলায়। তবে ঘন কুয়াশা না থাকায় সকালে রোদের দেখা মেলায় কিছুটা স্বস্তি ফেরে মানুষের মনে। এদিকে শীতের কারণে দুর্ভোগ পোহাচ্ছে বয়স্ক এবং শিশুরা, শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। কিশোরগঞ্জে স্কুল ছাত্র তোফায়েল হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত এবং উভয়কে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। দুপুরে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হল কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার পিপুলিয়া বাইকপাড়া এলাকার দুলাল ভূঁইয়ার স্ত্রী রিনা আক্তার ও দুলাল ভূঁইয়ার মেয়ে জুয়েনা আক্তার, সম্পর্কে তারা মা মেয়ে। অপর আসামি রাসেল ভূঁইয়া অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় শিশু আদালতে বিচারাধীন রয়েছে। হবিগঞ্জের ঢাকা সিলেট মহাসড়ক ও আঞ্চলিক সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে বাস ও মিনিবাস হস্তান্তর করেছেন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। দুপুরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় গাড়ি রেখে লিখিত আবেদনের মাধ্যমে সেগুলো জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান লিখিত আবেদন গ্রহণ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে গাড়িগুলো সরিয়ে নেয়ার অনুরোধ করেন। এ সময় তিনি বলেন, ইতিমধ্যে জেলায় 500+ অবৈধ গাড়ি আটক করা হয়েছে, এ অভিযান অব্যাহত থাকবে। পটুয়াখালীতে অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়েছে 100 বছরের ঐতিহ্যবাহী শ্রীকৃষ্ণের রাস উৎসবের আনুষ্ঠানিকতা। গত রাত 12:01 মিনিটে 17 জোড়া যুগল মূর্তি দর্শনের মাধ্যমে এই রাসের আনুষ্ঠানিকতা শুরু হয়। কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দির ও কলাপাড়ার মদন মোহন সেবাশ্রম স্বাস্থ্যবিধি মেনে সনাতন ধর্মাবলম্বীরা রাসের আনুষ্ঠানিকতা শুরু করেন। পঞ্জিকা মতে আজ দুপুর 1:54 মিনিটে শুরু হয় পূর্ণিমা, থাকবে সোমবার বিকেল 3টা পর্যন্ত। পূর্ণিমার এই তিথিতে আগামীকাল ভোরে কুয়াকাটা সমুদ্র সৈকতে গঙ্গা স্নান করবে সনাতন ধর্মাবলম্বীরা। তবে করোনা ভাইরাসের কারণে এবার হচ্ছে না মেলা, শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই এই উৎসব চলবে 5 দিন।
কুমিল্লায় জেলা পুলিশের আয়োজনে চট্টগ্রাম রেঞ্জ আন্তঃজেলা কাবাডি টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ইনডোর স্টেডিয়ামে এর উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকির হোসেন খান। উদ্বোধনী খেলায় কুমিল্লা জেলা পুলিশ কাবাডি দল খাগড়াছড়ি জেলা কাবাডি দলকে পরাজিত করে। টুর্নামেন্টে চট্টগ্রাম রেঞ্জের 11টি জেলার মধ্যে 7টি জেলা দল অংশগ্রহণ করছে। এখন দেখবেন আন্তর্জাতিক সংবাদ। নাইজেরিয়ায় একটি ধান খেতে কর্মরত 43 কৃষি শ্রমিককে গলা কেটে হত্যা করেছে হামলাকারীরা। শনিবার দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় কসবি নামে একটি গ্রামে এই ঘটনাটি ঘটে। স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠীর বরাত দিয়ে বার্তা সংস্থা AFP জানায়, এতে গুরুতর আহত অবস্থায় 6 জনকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানায়, কাজের খোঁজে তারা প্রায় 1000 কিলোমিটার দূরের সোকোতো অঞ্চল থেকে কসবি এসেছিলেন। ধারণা করা হচ্ছে হামলাটি জঙ্গি সংগঠন বোকো হারাম চালিয়েছে। দেশটির উত্তর পূর্বাংশে বোকো হারাম ও ইসলামিক স্টেট বেশ সক্রিয় অবস্থায় রয়েছে। তাদের সঙ্গে সহিংসতায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং 2009 সাল থেকে এ পর্যন্ত অন্তত 20 লাখ অধিবাসী বাস্তুচ্যুত হয়েছেন। চীনের উহানে নয়, করোনা ভাইরাসের উৎপত্তি ভারত বা বাংলাদেশে। চীনা গবেষকদের এমন দাবি খুবই অনুমান নির্ভর বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা নিয়ে সাংহাই ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল সায়েন্সের গবেষকদের এক গবেষণাপত্রে দাবি করা হয়, গত বছরের গ্রীষ্মেই ভাইরাসটির উদ্ভব হয় এবং উৎপত্তিস্থল হিসেবে ভারত বাংলাদেশ সহ অন্তত 8টি দেশকে সন্দেহের তালিকায় রাখা হয়। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই মন্তব্য করে। জনপ্রিয় জার্নাল ল্যান্সেটের একটি প্রি প্রিন্ট প্ল্যাটফর্মে গবেষণাটি প্রকাশ করা হয়। এতে গবেষকরা ভাইরাসটির উৎস অনুসন্ধানে পলিজেনেটিক অ্যানালাইসিস পদ্ধতি ব্যবহার করেন। এই পদ্ধতিতে ভাইরাসটির মিউটেশন বা DNA-তে বদলের সময় পরিবর্তনগুলো বিশ্লেষণ করা হয়। বিজয় বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। পর্যায়ক্রমে সারা দেশের সাথে রেলের আন্তঃসংযোগ করা হবে জানালেন প্রধানমন্ত্রী। মূর্তি আর ভাস্কর্য এক নয়, সবাইকে ধৈর্য ধরার আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর। এবং গত 5 বছরে দেশে দুর্নীতি কিছুটা কমেছে বললেন দুদক চেয়ারম্যান। ইভ্যালি বিজয় বার্তার শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় বিজয় বার্তায় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।